আসো পুত্রধন, আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন বেক্কেল সাহেব? ভালো। আমার নাম আক্কেল আলী। আরে ভাই ভুল হইতেই পারে, এইটা কোনো ব্যাপার না, বুঝছেন? আসেন। জি বলেন। আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আমার চোখ দুইটা টেরা হয়ে গেছে। না এইসব দেখা লাগে না, এইসব দেখতে হয় না। আসেন আসেন, বসবো, বসেন। এখন ফরমালি বলি আর কি। হ্যাঁ বলেন বলেন। এইটাই তো আপনার সেই ছেলে যার কথা আপনি আমাকে বলেছিলেন, আয়রন ম্যান, সুপারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো ভালো, খুব ভালো। তা আপনার ছেলে দেখতে খুব আলাবোলা। আমার ছেলে তো ছেলে তো নয়, একেবারে আগুনের গোলা। ওই যে দেখেন, আমার ভাগ্নি চলে আসতেছে। এতো নজরি সমস্যা। তাকান তাকান, যতই তাকান আমার ভাগ্নিকে নজর লাগাতে পারবেন না। যদিও কাজলের টিপ দেয় নাই, বুঝলেন? ওই যে ছোটের নিচে কালো তিল আছে, সেই জন্য নজর লাগবে। কি সাংঘাতিক, বড়ই সৌন্দর্য। আপনার ভাগ্নিকে আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার ছেলে সম্বন্ধে আপনার ভাগ্নিকে কিছু জানাতে চাই। জানান জানান। বলবো? হ্যাঁ। শোনো মা, সেদিন কি হয়েছিল জানো? আমাদের মহল্লায় চারটা গুন্ডা এসেছিল। আমার ছেলে এক ঘুষি মেরে এই মহল্লার পরের মহল্লার পরের মহল্লায় পাঠিয়ে দিয়েছে। মামাকে ফোন করে আমি মাস্তান ভাড়া করে এই নাটক সাজিয়েছি, যাতে ওই ছেলে সত্যি বীর পুরুষ কিনা জানতে পারি। বীর পুরুষ না করার দিন, যে বীর তাকে মুখে বলতে হয় না, তার কর্মই বোঝা যায়। আর আমি তোমাদের আগেও বলেছি, আজও বলছি, আমার স্বামী হবে একজন সাহসী পুরুষ, যে সুপারম্যানের মতো ফাইট করে আমাকে বাঁচাবে। আচ্ছা, তোকে ওরা তাড়া করছিল কেন? ওই মাস্তানদের একটি অন্যায় কাজ আমি দেখে ফেলেছিলাম, সেজন্য ওরা আমার মুখ বন্ধ করে দিতে চেয়েছিল। আচ্ছা, এখন ওদের মুখই বন্ধ হয়ে গেছে। তবে এখন থেকে চোখ কান খোলা রেখে পথ চলবি, ওকে? সত্যি বলছিস? হ্যাঁ দোস্ত,
ওর সাহসের কথা অনেক শুনেছিলাম, কিন্তু কাল নিজের চোখে দেখলাম একজন সুপারম্যান। দারুণ। তা ওই হিরোর সাথে তোর কি শুধু ফ্রেন্ডশিপ না অন্য কিছু, মানে ইশক, প্রেম, ভালোবাসা? আরে না, ওসব প্রেম ভালোবাসা ওর কারো সাথেই নেই, কারণ জীবন মেয়েদের সঙ্গ বেশি পছন্দ করে না। ওয়াও, তাহলে এই হিরোটাকেই আমি চাই। দোস্ত, দে না ওর নাম্বারটা, দেখি একটু ট্রাই করে। আচ্ছা ঠিক আছে, সেভ কর। বল। 0171 71 71 71 333 666, তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, আমি আসছি। কোথায় যাস? জীবনের সাথে কথা বলতে। আমি জানি তোমার নাম জীবন, কিন্তু তুমি আমার চোখে সুপারম্যান। জীবন আমার নাম? রং নাম্বার কেস মনে হয়। তুমি ভাবছো আমি তোমার ফোন নাম্বার কোথায় পেয়েছি, তাই না? সেটা তোমাকে বলবো না, একটু সাসপেন্স থাকুক। সাসপেন্স? ওকে, তাহলে আমিও নিজেকে একটু সাসপেন্স রাখি, মেয়েটাকে নিয়ে একটু প্লে করতে হয়। ওকে বলো। জীবন, আমি তোমার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা করব? আই ফিল প্রাউড টু মিট ইউ। আমি তো রেগুলারলি গ্রিন মিল রেস্টুরেন্টে যাই, ইউ মে কাম, বাট তোমাকে আমি চিনব কি করে? জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আমার ছবি তোমাকে এমএমএস করে দিচ্ছি, ওকে? ও, ইউ আর সো সুইট। বাই বাই। আসলে ছেলেরা মেয়েদের সাথে আড্ডা দিতেই বেশি পছন্দ করে। আচ্ছা, এটা তোদের রং আইডিয়া। আমাকে কোনোদিন কোনো মেয়ের সাথে আড্ডা দিতে দেখেছিস? এক্সকিউজ মি? হ্যাঁ। আপনি কি জীবন? হ্যাঁ আমি জীবন, কিন্তু আপনি আমার কাছে কি চান? এত তাড়াতাড়ি ভুলে গেছো? তুমি তো আমাকে ফোন করে এখানে আসতে বললে। এই মেয়ে, ফাইজলামি পেয়েছো? আমি তোমাকে ফোন করে এখানে আসতে বলেছি? আরে আমি তো তোমাকে চিনি না, বিশ্বাস কর দোস্ত, এই মেয়েকে আমি কোনোদিন দেখিনি, আর ওকে আমি ফোন করে এখানে আসতে বলবো কি করে? মেয়েটা নিশ্চয় কোনো ঝামেলা করতে এখানে এসেছে। আমি? আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমি একটা ফালতু মেয়ে? কি রে ভাই, আমি কখন বললাম তুমি ফালতু মেয়ে? ওই একই হলো, আমাকে ফোন করে এখানে আসতে বলে এখন এই ব্যবহার করছো? আমি কখনোই ভাবতে পারিনি। এই মেয়ে, এই জীবন কখনো মিথ্যে বলে না, বুঝেছো? তার মানে তুমি বলছো আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ। তুমি বলনি তুমি লাল শার্ট পরে গ্রিন ম্যারি রেস্টুরেন্টে থাকবে? হ্যাঁ, পরনে তো লাল শার্টই আছে। কি মুশকিল রে ভাই, আমি তো তোমাকে চিনি না, কেন এখানে এভাবে এসে সিনক্রেট করছো? যাও যাও, আরে যাও। তুমি আবার ফোন করেছো কেন? বন্ধুদের সামনে অপমান করার সময় মনে ছিল না, এখন আবার কি চাও? আরে এসব কি বলো, তোমার সাথে তো আমার দেখাই হয়নি। ওহ, কিভাবে বন্ধুদের সামনে অপমান করব? কেন, তোমার সাথে আমার দেখা হয়নি রেস্টুরেন্টের ভেতর? এক সেকেন্ডেই ভুলে গেলে? ওহ নো বেবস, আমি তো এখনো রেস্টুরেন্টে ঢুকেই নি। বলো কি, তাহলে ওই ছেলেটা? রং নাম্বারে ডায়াল করেছো। এই তো আমি। তুমি জীবন? হ্যাঁ। ও মাই গড, কি মিস্টেক, এইখানে আর এক মুহূর্ত নয়, চলো আমরা বাইরে যাই। ওকে চলো। এখন বুঝেছিস ওই মক্কেলের নামও জীবন? মেয়েটা খুব সুন্দর, তোর সাথে সম্পর্ক হলে আমরা সবাই খুব খুশি হতাম। তোর সাথে মানাতেও ভালো। তোদের খুশি দিয়ে আমার কোনো কাজ হবে না। কিন্তু মেয়েটা যে ছেলেটির সাথে গেল,
ওই ছেলেটা তো ভালো না। আসলে আজকে বড় একটা মিস্টেক হয়ে গেছে। আমি তোমাকে ভেবে ওই ছেলেটাকে জীবন মনে করেছি। তাই কত কথা যে তার সাথে আমি বলে ফেললাম। কি বলো? প্লিজ গাড়িতে উঠো। দেখুন, রাগারাগি যতই করি, চোখের সামনে কোনো মেয়ের বিপদ দেখলে আমি তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আপনি কি তাহলে আমার বান্ধবী টুম্পাকে বাঁচিয়েছিলেন? হ্যাঁ, টুম্পা আমারও বন্ধু। আরে আমি তো আপনাকেই খুঁজছি। আচ্ছা, 01717171 666 এটা কি আপনার নাম্বার? সব ঠিক আছে, শুধু 666 এর জায়গায় 333 হবে, আর ওখানে আপনি ধরা খেয়ে গেছেন। এখন আমি চলি। আরে আজব মানুষ তো আপনি। হেল্প যখন আমায় করেছেন তখন আর একটু করুন, আমাকে দয়া করে একটু বাসায় পৌঁছে দিন প্লিজ। চলুন। শোনো, এটা হচ্ছে আমাদের বাড়ি। মামা মামা, এই ছেলেটা না আমাকে একটা গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে। শাবাশ, খুব ভালো ছেলে, আমি দেখেছি। ও দেখতেও খুব সুন্দর, একেবারে চাগবুম চাগবুম চাঁদনি রাতে। ছেলেটা খুব ভালো। ও চলে গেল তো? এই ধ্যাত, চলে গেল, একটা থ্যাঙ্কস জানানোরও সুযোগ দিল না। ও আচ্ছা, ঠিক আছে, ওই ছেলেটার নাম কি রে? তুমি
তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি থাকো তুমি সঙ্গে লাগে রে ফুরফুরে এই তুমি আমার একটাই প্রাণেরই বন্ধু রে আমায় তুমি পাত্তা দিলে রাতটা ভালো যায় ধরো আমার হাতটা কেন রাখছো দোটা নাই তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি সুখেরি ডামাডোল হাই করে দিলে তুমি এমনই মন পাগল হাই তোমার ছোঁয়া চাচ্ছি আমি পাচ্ছি বড় কম ভালোবাসা দাও না আরো হৃদয় বেসরম তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি ও মাই হার্ট আমার প্রেমেরই গোলাপ ও মাই হার্ট ও মাই লাভ তুমি আমার প্রেমেরই গোলাপ তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি বাসায় এতগুলো কাজের লোক তবু তুমি দরজা খুলো কেন তোর জীবনের নতুন দরজা তো আমি খুলেছি বাবা নতুন দরজা মানে না মানে এই পৃথিবীতে আসার দরজা দরজার সামনে দাঁড়িয়ে কথা বলবি না ভিতরে যাবি ঠিক আছে চলো মা এই শহরের বিখ্যাত প্লাস্টিক সার্জন প্রফেসর সোনিয়া শিকদার যার জন্য রোগীরা তিন মাস আগে থেকে সিরিয়াল দিয়ে বসে থাকে সেই মা আমার জন্য ঘরের দরজা খুলবে সেটা আমার পছন্দ নয় বাইরে আমি নাম করা ডাক্তার কিন্তু সন্তানের কাছে তো আমি মা আর মায়েরা যুগ যুগ ধরে সন্তানের জন্য চোখে প্রত্যাশা নিয়ে দরজায় অপেক্ষা করে তোর কপালে কিসের দাগ না মা কিছু না আজ আবার মারামারি করে এসেছিস না মা মারামারি না মানে একজন মাস্তান একটি মেয়েকে ডিস্টার্ব করতে চেয়েছিল আর ওকে বাঁচাতে গিয়েই বাধ্য তো ওসব কথা মা খুব খিদে পেয়েছে খেতে দাও দিচ্ছি আমারও খুব খিদে পেয়েছে চল হ্যালো কে আমি তৃষ্ণা ওই যে রাস্তায় যাকে আপনি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন ও তা এরকম আমি অনেককেই বাঁচাই তাতে ফোন দেবার কোনো দরকার নেই রাখি আরে 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 প্লিজ প্লিজ ফোনটা রাখবেন না বলুন কিন্তু শর্টকাটে লম্বা গুণকীর্তন আমার একদম পছন্দ না না মানে আসলে আপনি আমাকে বাঁচিয়েছেন আমাকে আমার বাসায় পৌঁছে দিয়েছেন অন্তত একটা থ্যাঙ্কস বাস আমি থ্যাঙ্কস পেয়ে গেছি এখন আর কোনো কথা নয়
আর কখনো কোনোদিন আমাকে বিরক্ত করার চেষ্টা করবেন না, বুঝেছেন? কিন্তু আমি নোটক, আমি কিন্তু মেয়ে মানুষের ন্যাকামি একদম পছন্দ করি না, আর কখনো ফোন নয়, ওকে? ফোন করব না, তবে আমি তোমাকে ছাড়বো না। আমার হিরো আমি পেয়ে গেছি। ধ্যাত, কি একটা সমস্যায় পড়লাম বলতো। কেন, কি হয়েছে? আরে ওই যে সেই দিনের ওই মেয়েটা, সবসময় আমার পিছনে আঠার মতো লেগেই আছে, এত অপমান করি তারপরও আমার পিছু ছাড়ে না। কি ব্যাপার, তোরা হাসছিস কেন? দোস্ত তাকিয়ে দেখ, উনি এসে গেছে। আচ্ছা আমি যে এখানে, তোমাকে এই নিউজটা কে দিল? নিউজ কাউকে দিতে হবে না, আমি নিজে বিবিসি। আচ্ছা বলেন তো আমার সমস্যাটা কোথায়? আমি কি দেখতে কুচ্ছিত? কুচ্ছিত না, পেতনি। আমার সমস্ত শরীরের কোনো অংশই কি সুন্দর না? কোনো কিছুই কি আপনার ভালো লাগে না? বলেন কেন প্রেম করবেন না আমার সাথে? হিন্দি ছবিতে দেখি হিরোইনরা হাঁটলে হিরোরা প্রেমে পড়ে যায়, বাংলা সিনেমায় মান্না তারপর সালমান শাহ, মেয়েদের দেখলেই তো প্রেমে পড়ে যায়। কিন্তু আপনার সমস্যাটা কোথায় প্রেম করতে? আপনি কি মনে করেন যে ওদের চেয়ে আপনি বড় হিরো? আমি ওদের চেয়ে বড় হিরো কিনা তা জানি না, তবে আপনার চেহারা ও কোনো হিরোইনের মতো নয়, ক্লিয়ার? এবার আউট। আমার চেহারা হিরোইনের মতো না, ঠিক আছে? এত বড় অপমান! কি বলছো তুমি? তুমি তো অপূর্ব সুন্দরী মেয়ে, তুমি কেন তোমার চেহারা চেঞ্জ করতে চাও? প্লিজ আপনি আমার চেহারা বদলে ক্যাটরিনা কাইফের চেহারা বানিয়ে দিন। আরে মেয়ে, তুমি কি বলছো এসব? তুমি কেন ক্যাটরিনা কাইফের মতো চেহারা করতে যাবে? এমনিতে তো তুমি ক্যাটরিনা কাইফের চাইতে অনেক সুন্দর। কি হয়েছে তোমার বলো তো? একটা ছেলেকে আমি খুব পছন্দ করি, কিন্তু ওই ছেলেটা আমাকে মোটেও পছন্দ করে না। তোমাকে পছন্দ করে না এমন ছেলে এই শহরে আছে? ছেলেটার নাম কি? ওর নাম জীবন। কোন জীবন? গুলশানে থাকে, আমার বান্ধবী টুম্পার বন্ধু। টুম্পার বন্ধু জীবন? ও আচ্ছা, তুমি তো মা হিসেবে ভুল করে ফেলেছো। মানে? জীবনের মতো ছেলেরা এভাবে পেছনে ঘুরলে পাত্তা দেবে না, ওদের মনের কথা মুখে আনার জন্য সব সময় মেয়েদের নাটকের আশ্রয় নিতে হয়। তাই? হুম। তাহলে কি করতে হবে আমাকে? বলবো, কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? যে মেয়ে তার পছন্দের ছেলের জন্য নিজের চেহারা বদলাতে চায়, ভালোবাসা পাবার জন্য আকুল হয়, সেই মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে আসে তবে? আরে না, আমি আপনার ছেলে বউ হতে পারবো না। আমি যে জীবনকে ভালোবেসে ফেলেছি, আপনি শুধু একটু বুদ্ধি দিন, ওকে কি করে হাত করব? অবশ্যই দেব, কারণ ওকে হাত করতে পারলে তুমিই হবে আমার ছেলের বউ। জি জি, ওই জীবনই হচ্ছে আমার একমাত্র ছেলে। ও মাই গড! না 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 না, এখনই সালাম করতে হবে না, জীবনকে হাত করে আমার বাড়ির বউ হয়ে এসে তারপর সালাম করবে। এখন যা বলছি মন দিয়ে শুনো। একটা ছেলেকে ডিনাই করছিস? এটা একটা ছেলে হলো? সত্যি বলছিস? রানা এর চেয়েও ভালো? ভালো মানে কি বলছিস তুই? কোথায় রানা আর কোথায় এই ছেলে? রানা কত বড় লোকের ছেলে, তোর পেছনে পাগলার মতো ঘুরছে, তোর জন্য অ্যাপার্টমেন্ট কেনা শেষ, গাড়ি কেনা শেষ, আর এই ছেলে? এই ছেলে তোকে কি দিবে? এইটা একটা ছেলে হলো? ছি, তুই ঠিকই বলেছিস, আমার রানার কাছেই যাওয়া উচিত। ওই আমার
আমাকে সত্যি বেশি ভালোবাসে। আমার চোখ এতদিন অন্ধ ছিল, আজ আমার চোখ খুলে গেছে। আমি রানার কাছে যাচ্ছি। যাবি মানে তাড়াতাড়ি যা। গেলাম, হ্যাঁ আমি রানার কাছে যাচ্ছি, বাই বাই। যা এই যে ম্যাডাম। কি বলবে বলো, তোমাকে টাইম দেওয়ার মতো টাইম আমার হাতে নেই। হ্যাঁ ওরে আমার খাইরুন সুন্দরী, ওনার সাথে আমার টাইম পাস করা লাগবে। তৃষ্ঠা কোথায় গেল? কেন, ওর বয়ফ্রেন্ড রানার সাথে দেখা করতে। রানার ঠিকানাটা আমাকে দাও। রানার ঠিকানা তোমার কি দরকার? রানাকে আমি একটু দেখতে চাই। আমার চেয়ে হ্যান্ডসাম, আমার চেয়ে সুন্দর, আমার চেয়ে বড় লোক। ওর ঠিকানাটা আমাকে দাও। ওর ঠিকানা দিয়ে তোমার কি দরকার? তুমি তো তৃষ্ঠাকে ভালোবাসো না। ওকে ভালোবাসি কিনা পরে দেখব, আগে ঠিকানাটা দাও। ওকে দিচ্ছি। ধানমন্ডি 14। তৃষ্ণা, রানা কোথায়? কোথায় তোমার রানা? পাশের রুমে। তুমি রানাকে ভালোবাসো? আমি রানাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু পাশের রুমে যে ছেলেটি থাকে আমি তাকে খুব ভালোবাসি। সে আমার স্বপ্নের রাজকুমার। রানা! কোথায়, কোথায় তোমার রাজকুমার? এই যে আয়নার ভিতর, যাকে তুমি দেখছো। আমাকে ভালোবাসতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে তুমি আমাকে এক্ষুনি বলো, আমি সত্যি সত্যি কোনো রানাকে খুঁজে নেব। তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ জীবন। ছাড়বো না।
যেতে না পারবো না। কে তুমি বলো, কে তুমি, কি হয়েছে তোমার, তুমি নিজেকে এভাবে সরিয়ে নিচ্ছ কেন? কৃষ্ণা, আমি কিছু বলতে পারবো না, তুমি কিছু মনে করো না, আমি আনইজি ফিল করছি, আমাকে বাসায় যেতে হবে। কে তুমি? আমি শিখা। তুমি সব সময় কেন আমার কাছে আসো, আমাকে কেন ডিস্টার্ব করো? আমি তোমার শিখা, আমাকে চিনতে পারছো না? আমি আগুনের শিখা, আগুনের শিখা, আগুনের শিখা, আমি আগুনের শিখা, আগুন, 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 মা, 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 কি রে বাবা, মা হয়েছে তোর, জীবন, মা, জীবন কি হয়েছে তোর বাবা? মা, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। বুঝতে পারছি বাবা, তুই এক কাজ কর, তুই কয়েকদিন এই শহর ছেড়ে অন্য কোথাও থেকে ঘুরে আয়, দেখবি আর কোনো সমস্যা হবে না। কোথায় যাব? কক্সবাজার ঘুরে আয়, সাগরের হাওয়া শরীরে লাগলে মন থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। পাগল ছেলে, এবার ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কে তুমি, কেন আমাকে ডিস্টার্ব করছো? হ্যাঁ, আমি তোমাকে ডিস্টার্ব করছি? এসব কি বলছো তুমি? কৃষ্ণা, কেন আমি বারবার আমার চোখের সামনে ওই মেয়েটিকে আসতে দেখছি? কে ওই মেয়ে? জীবন, প্লিজ শান্ত হও, আমার মনে হয় তোমার কোনো মানসিক সমস্যা হচ্ছে। মানসিক সমস্যা? কি বলছো তুমি? না, তা ঠিক না, তবে অনেক সময় এমনটি হয়, যাকে বলে মেন্টাল ডিস্টার্বনেস। চলো আমরা কোথাও বেরিয়ে আসি। বেরিয়ে আসবো কোথায়? কক্সবাজার। অনেক সময় ডাক্তার বলে না, হাওয়া চেঞ্জ করলেই মন ও শরীর দুটোই ফ্রেশ হয়ে যায়। কক্সবাজার ঘুরে এসো। হ্যাঁ, মাও বলেছিল তুই কয়েকদিনের জন্য কক্সবাজার ঘুরে আয়। তাহলে আর বাধা কোথায়? আমিও বাসায় বলবো মামা বাড়ি বেড়াতে যাচ্ছি। মামা? হ্যাঁ,
কক্সবাজারে আমার মামা থাকেন। এই তো কিছুদিন আগে আমাদের বাসায় এসেছিল, আবার চলে গেছে। আমি মামাকে ফোন করে দেই, আমরা কক্সবাজার আসছি। ওকে, এসো। এসো। এইটাই আমার মামার বাসা। আগুনের শিখা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো ভেতরে চলো। না মানে, এই বাড়িটা, এই নামটা আমার খুব চেনা চেনা লাগছে। তুমি চেনো মানে? এর আগে তুমি কখনো এই বাড়িতে এসেছো? না। তাহলে চিন্তার কিছু নেই, চলো ভেতরে চলো। মামা, ভাগ্নি, কেমন আছো? ভালো। আসো বাবা, আসো আসো আসো। তোমার ফোন পাওয়ার পর আমার কি রোজগার আছে? খালি বাইরে যেতেছি বিত্রাইতেছি, বাইরে যেতেছি বিত্রাইতেছি, কহ নাই বা। তবে বিয়ার আগে যে হানিমুন করতেই বা, ইটা বুঝতে পারি নাই। বুঝতে পারলে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখতাম। মামা, হানিমুন না, ওর কিছুদিন যাবত একটু মানসিক সমস্যা হচ্ছে, তাই কয়েকদিনের জন্য হাওয়া বদলাতে এসেছে। জীবন আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আমি চিনি বাবা, তুমি একদিন বাইকে কইরা আমার ভাগ্নির বাড়িতে নামাই দিয়ে গেছ না, সুপারম্যান স্টাইলে, আয়রনম্যান স্টাইলে। বসো বসো বসো। আচ্ছা মামা, এই ফ্ল্যাটটা কি আপনার? আমি যখন আছি তো এই ফ্ল্যাট তো আমার, কি বলো বাগনি? হ্যাঁ হ্যাঁ, এটা মামার জায়গা, ডেভেলপারদের দিয়ে দিয়েছিল। তবে থাকুম না, আবার বেচে দেব। পার্টি দেখতেছি, বাইরে সাইনবোর্ড লাগাই দিছি, ফ্ল্যাট বিক্রি হবে। আরে বাগনি। জি মামা। এইখানে যার একটা রুম আছে আমি তো জানতামই না, ভালো জিনিস নিয়ে আইছস। উই তো আমার কপাল খুলে দিছে, আমার ফ্ল্যাটের দাম তারও 4 লাখ টাকা বাইরে গেল। সেই মেয়ে
যে আমাকে বারবার ডিস্টার্ব করছে, সব সময় স্বপ্নে আমাকে অস্থির করে তুলছে। তৃষ্ণা তৃষ্ণা, তোমার কাছে যখনই যেতে চাই তখনই এই মেয়ে এই মেয়ে আমাকে বাধা দিচ্ছে। আমাকে জানতে হবে এই মেয়েটিকে, আর ওর সাথে এই ছেলেটিই বা কে? কিন্তু তুমি এটা জানবে কিভাবে? এদের ছবি আমাকে এদের সম্পর্কে জানাবে। এই ছবিটি মাকে দেখালে মা অবশ্যই বলতে পারবে এই মেয়েটিকে। মামা, আমি এই ছবিটি নিয়ে যাচ্ছি, তৃষ্ণা চলো। মা, মা, জীবন, মা, মা, জীবন, মা, বাবা, তুই এত তাড়াতাড়ি ফিরে এলি। মা, আমি আমার স্বপ্নের ক্লু পেয়ে গেছি। মানে? দেখাচ্ছি। মা, আমি এই মেয়েকে মাঝে মাঝে স্বপ্ন দেখি, এই মেয়ে আর এই ছেলেকে। আমি জানতে চাই এদের সম্পর্ক কি। বলো মা, এই মেয়ের সাথে আমার কি সম্পর্ক? এটা তুই বুঝবি না বাবা, এটা হতেই পারে, এটাকে বলে দেজাবু। আমরা অনেক সময় কল্পনায় অনেক কিছু দেখে থাকি যা অনেকাংশে কারোর সাথে মিলে যায়, আসলে এর বাস্তবিক কোনো ভিত্তি নেই। না মা না, এটা আমাকে জানতেই হবে, কারণ কক্সবাজারের ওই মেয়ে আমাকে স্বপ্নের মাঝে দেখা দিবে কেন? আচ্ছা, আমি যেখানেই যাই সেখানেই আমাকে ডিস্টার্ব করবে কেন? আর এই ছেলের সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক থেকেই থাকে, তাহলে আমি কে? আমি এই জটলা থেকে বেরোতে চাই মা, তা না হলে আমি আমি মা 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 আমার খুব কষ্ট হচ্ছে মা। জীবন, মা মা, আমি মরে যাচ্ছি মা। মা মরে যাচ্ছি মা, ও মা মরে যাচ্ছি। না বাবা, তুই মরতে পারিস না, আমি তোকে মরতে দেব না। হাই হাই, আমার সাথে হাই হাই। এই ছবি কার ছবি মা? আমার ছেলে জীবন চৌধুরী। কি বলছো মা, তাহলে আমি কি? তুই এই ছবির ছেলেটা। জীবন যেদিন মারা যায় সেদিন বার্ন ইউনিটের পেশেন্ট হিসেবে আমারই হাসপাতালে আনা হয় তোকে। তুই তখনও বেঁচে ছিলি, কিন্তু তোর পুরো চেহারা নষ্ট হয়ে যাওয়াতে আমি সার্জারি করে আমার ছেলের জীবনের চেহারা তোর চেহারায় প্রতিস্থাপন করি। Lights on.
ব্যান্ডেজটা খুলুন। আস্তে। একটু চোখটা খোলো তো বাবা। নার্স, আয়নাটা নিয়ে এসো। কে আমি? কি হয়েছে বাবা? আমি কে? আমি কে? তুই আমার ছেলে বাবা, তুই আমার জীবন। আমি কে? আমার ছেলে এরকম কেন? আমি কে? তুই আমার ছেলে, আমার জীবন। আমার সন্তানের মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে আমি আমার সন্তানের চেহারা তোর চেহারায় দিয়েছিলাম বাবা। তোর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিল, তাই তোকে বারবার বলেও জানতে পারিনি তুই কে। আর তোর চেহারা এমন ভাবে পুড়ে গিয়েছিল যে তা কাউকে দেখে জানার উপায় ছিল না। তাই তোকে আমার সন্তান করে আমার কাছে রেখে দিয়েছিলাম। কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। আমাকে জানতে হবে মা, আমি কে? আমার সাথে এই মেয়েটির কি সম্পর্ক? আর কারা আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল? এসব কিছুই আমি জানি না রে বাবা। শুধু জানি সেদিন ছিল 21 আগস্ট 2013, কারণ সেদিন ছিল আমার ছেলের মৃত্যুর দিন। আর পরের দিন খবরের কাগজে দেখেছি যেই বাসে তুই আগুনে পুড়ে গিয়েছিলি সেই বাসটা কক্সবাজার থেকে ঢাকায় আসছিল। আমাকে সব কিছু জানতে হবে, সব কিছু। সেদিন হিরোইনের কাছে হিরোতে গিয়ে ইউ বিট মি, বাট টুডে আই উইল বিট ইউ, বাট টুডে আই হ্যাভ নো টাইম। কক্সবাজার থেকে ফিরে আসি, তারপর তোর সাথে মোকাবেলা হবে। নো নো মাই ফ্রেন্ড, দুধের শেষ আর শত্রুর শেষ রাখতে নেই। ইউ আর গোয়িং টু ডাই। কক্সবাজারে যাবি না, তুই যাবি ওপরে। কক্সবাজার থেকে ফিরে না আসা পর্যন্ত তুই আমার কিছুই করতে পারবি না।
ছাড়া থাকতে আমি একটি দিন তোমার আর আমার, তাই এই ফ্ল্যাটের নাম দিলাম আগুনের শিখা। কি নামটা তোমার পছন্দ হয়নি? রিয়েলি খুব সুন্দর নাম। তোমার আর আমার নাম এক জায়গায় জড়িয়ে থাকবে সারা জীবন। তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ শিখা, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। থাক, হয়েছে। এইবার এই ফ্ল্যাটে আমাদের একসাথে থাকার ব্যবস্থা করো, আর আমাদের বিয়ের ব্যাপারে আমার বাবার সাথে কথা বলো। অবশ্যই বলবো। বাবা, ও আগুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি থামো, তুমি কি জন্য এবং কি ব্যাপারে এখানে এসেছো তা আমি জানি, তোমাকে আর কষ্ট করে বলতে হবে না। আঙ্কেল, আমিও সোজা কথা বুঝি, আমি আপনার মেয়ে শিখাকে ভালোবাসি, আর শিখাও আমাকে ভালোবাসে। তোমার মতো একটা রাস্তার ছেলে ভালোবাসে আমার মেয়েকে? বাবা, আরে আমার মেয়েকে ভালোবাসতে হলে অর্থ থাকতে হবে, নাম থাকতে হবে, জজ খ্যাতি সব থাকতে হবে। বাবা প্লিজ, যার কোনোটাই তোমার কাছে নেই। বাবা প্লিজ, বাবা আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই মরে গেল ওর মতো গুন্ডার হাতে, তোকে আমি কিছুতে তুলে দেব না। এই তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। অবশ্যই যাব, কিন্তু একটা কথা আমি আপনাকে জানিয়ে যাচ্ছি, আপনার অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আমার শিখাকে এখান থেকে নিয়ে যাবই, আগুনের বুকেই থাকবে শিখা। আগুন, তোর মন খারাপ? আরে কি হয়েছে তোর? না ভাই, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, বল আমাকে। বললাম তো ভাই, কিছুই হয়নি। আরে তুই মন খারাপ করে থাকলে আমার আন্ডারওয়ার্ল্ড চলবে কিভাবে? আমাকে খুলে বল তোর কি হয়েছে। আমি শিখা নামের একটি মেয়েকে ভালোবাসি, কিন্তু আমি গুন্ডা বলে ওর বাবা আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। কি গুন্ডা বলে তোকে অপমান করেছে? আরে গুন্ডারাই তো হলো এই সমাজের সবচাইতে পাওয়ারফুল হ্যাডাম। এই তোরা কে, কোথায় আছিস? আমার গাড়ির বহর বের কর, আমি এক্ষণ এই মুহূর্তে আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। গাড়ি বের কর।
এই আপনারা কারা? এখানে এইভাবে ঢুকেছেন কেন? আরে পারমিশন নিয়েছেন? ভাইজানের নাম মেন্টাল মানিক, মানুষরে দেয় অ্যান্টিবায়োটিক। এই শহরে কারো বাড়িতে ঢুকতে হইলে ভাইজানের পারমিশন লাগে না। ব্যাস ব্যাস, পারমিশন না নিয়ে ঢুকার জন্য সরি, কিন্তু আপনি যে মস্ত বড় অপরাধ করেছেন এর জন্য কি করি? কিসের অপরাধ? কি বলছো তুমি? আমি ঠিক বলছি, একদম ঠিক বলছি। আপনি আগুনকে গুন্ডা বলে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়ে মস্ত বড় অপরাধ করেছেন। ওর অপরাধ কি ছিল? ও আপনার মেয়েকে ভালোবাসে। বাবা, 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 ডিসিশন চেঞ্জ, তোমাকে নিয়ে যাব, তবে আগুনের জন্য না, আমার নিজের জন্য, আমার নিজের জন্য, আমার নিজের জন্য। আগুন? কোথায় আগুন? হ্যাঁ, আমি আগুনের কাছে যাব। যাবে, অবশ্যই যাবে, তবে আগুনের কাছে না, আমার সাথে, আমার অন্তর্মহলে। লোকে বলে আমার নাম মেন্টাল মানি, প্রয়োজনে আমি তোমাকে দেব ভালোবাসার অ্যান্টিবায়োটিক। চুপ করুন, আমি আগুনের কাছে যাব। আগুন! কোথাও পালাবার চেষ্টা করে কোনো লাভ হবে না, আমার কথা কান খুলে শুনো। আগুনের কিচ্ছু নাই কিচ্ছু, ওকে তো আমি এতিমখানা থেকে তুলে এনে আমার সাথে রেখে যাতে উঠিয়েছি যাতে, ও সেরেফ আমার পা চাটা কুত্তাচারে কিচ্ছু না কিচ্ছু না। আমার মতের বিরুদ্ধে ও যদি তোমাকে বিয়ে করে তাহলে তোমার বিধবা হওয়া ছাড়া কোনো উপায় নেই, তার চেয়ে ভালো তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সব দেব, সব টাকা পয়সা গাড়ি বাড়ি, তোমার সামনে পিছে পাঁচ দশটা কাজের মাথারি ইনক্লুডিং অল। আগুন জানতে পারলে তোকে শেষ করে দেবে। আগুন আমার হুকুমের সামনে একটি কথাও মুখ দিয়ে বের করবে না। আমি তোমাকে নিয়ে অন্তর্মহলে বাসর করব, আর আগুন বাইরে বসে দেবদাসের মতো বাঁশি বাজাবে। আগুন বাঁশি বাজাবে না, আগুন তোকে খুন করবে। আগুন, ডিসিশন চেঞ্জ, এই মেয়েকে আমার হাতে তুলে দে। ভাই, কি বলছো ভাই? আরে বাবা, তুই তো জানিস মেন্টাল মানিক যা চায় তাই পা। এই মেয়েটাকে আমি চেয়েছি, আমি ভালো করে জানি তুই নিজের হাতে মেয়েকে আমার হাতে তুলে দেবি, বেশি না সরেফ। আমার ভালোবাসাকে অপমান করে তুই আমার সাথে তোর সম্পর্ক শেষ করে দিয়েছিস মেন্টাল মানিক। তোকে আমি এখনই শেষ করে দিতাম, কিন্তু তুই আমাকে ভাইয়ের মতো বড় করেছিস, তাই তোকে তোর লাইফটা বোনাস দিয়ে গেলাম। ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ম্যান, এতদিন ছিলাম গুন্ডা, আর আজ থেকে আমি গুন্ডা দা টেরোরিস্ট।
পালিয়ে যাই। এসব মারামারি খুনাখুনি আমার একদমই ভালো লাগে না। চলো। শেষ করে দেবো তোর প্রেমিকাকে। লুটন, আমার শিখাকে কিছু করিস না। ওকে ছেড়ে দে, প্লিজ ওকে ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দেবো, প্লিজ। হ্যাপি জার্নি। বাসের ভেতরে আগুন জ্বালিয়ে দে। আমি জীবন নই, আমি আগুন। হ্যাঁ মা, আমি আগুন। আমাকে যারা খুন করতে চেয়েছিল আমি তাদের সন্ধান পেয়ে গেছি মা। আমার জীবন থেকে যারা আমার শিখাকে কেড়ে নিয়েছে আমি তাদের কাউকে ছাড়ব না। আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। জীবন, জীবন, তুমি এসব কি বলছো? হ্যাঁ তৃষ্ণা, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। জীবন, সরি তৃষ্ণা, আমি তোমার জীবন নই। আমার সত্যি পরিচয় হলো আমি আগুন, ওই ছবির আগুন, আর ওই ছবির মেয়ে শিখা আমার ভালোবাসা। আমার শিখাকে ওরা নির্মমভাবে খুন করেছে। এই মুহূর্তে আমি প্রতিশোধ চাই, শিখার খুনের প্রতিশোধ। আমি কক্সবাজার যাচ্ছি তৃষ্ণা। আমিও তোমার সাথে যাব। না তৃষ্ণা, না, তা হয় না। আমি প্রতিশোধ নিব যাদের বিরুদ্ধে, তারা অনেক শক্তিশালী, সেখানে প্রতি পদে পদে বিপদ। তোমাকে নিয়ে আমি কোনো বিপদে ফেলতে চাই না। জীবন, আমার বিপদ কেন? মৃত্যুকেও আমি পরোয়া করি না, কারণ আমি জানি মৃত্যুর মাঝেই প্রেম, মৃত্যুর মাঝেই ভালোবাসা। জাস্ট
লাভ ইন ডেথ। কিন্তু এত মৃত্যু এত রক্ত তুমি সইতে পারবে না তৃষ্ণা, সইতে পারবে না। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই যুদ্ধে আমি আর কাউকে নিতে চাই না। এই যুদ্ধ আমার নিজের প্রতিশোধের যুদ্ধ। এতদিন ছিলাম গুন্ডা, আর আজ থেকে আমি গুন্ডা দা টেরোরি শেরোরি 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 শেরোরি। চলছি পুড়ছি চলছি ঘুরছি খুঁজছি চারপাশে সারা দিন রাত। চলছি পুড়ছি চলছি ঘুরছি খুঁজছি চারপাশে সারা দিন রাত। কোথায় তুমি জানি ফিরে পাবো না আর, কোথায় তুমি ভালোবাসা আমার। একাকী আগুনে জ্বলি আজ কপনে, তুমি নাই আমি তাই জ্বলে পুড়ে ছাই। একাকী আগুনে জ্বলি আজ কপনে, তুমি নাই আমি তাই জ্বলে পুড়ে ছাই। স্মৃতির দুয়ার খুলে তুমি আমার মনের ঘরে আসো, সুরভিত ফুলের মতো হাসো। স্মৃতির দুয়ার খুলে তুমি আমার মনের ঘরে আসো, সুরভিত ফুলের মতো হাসো। তোমার সাথে নিঝুম রাতে চোখে চোখে অপলকে কোনো দিনও কথা হবে না। একাকী আগুনে জ্বলি আজ কপনে, তুমি নাই আমি তাই জ্বলে পুড়ে ছাই। একাকী আগুনে জ্বলি আজ কপনে, তুমি নাই আমি তাই জ্বলে পুড়ে ছাই। প্রতিশোধের আগুন বুকে হয়ে গেছি গুন্ডা নিজে, তোমার শোকে দু চোখ তবু ভিজে। প্রতিশোধের আগুন বুকে হয়ে গেছি গুন্ডা নিজে, তোমার শোকে দু চোখ তবু ভিজে। তোমায় ছাড়া দিশে হারা অপথ মনে, প্রতিক্ষণে খুনের জবাব খুনেই দেব এবার। একাকী আগুনে জ্বলি আজ কপনে, তুমি নাই আমি তাই জ্বলে পুড়ে ছাই। একাকী আগুনে জ্বলি আজ কপনে, তুমি নাই আমি তাই জ্বলে পুড়ে ছাই। আরে ভাগ্নি জামাই, না মানে হবু ভাগ্নি জামাই, এই বাড়িতে কি মনে করিয়া? আজ থেকে আমি এখানেই থাকবো মামা। থাকবা এখানে?
না মানে থাকবো ভালো কথা, কিন্তু এইখানে আমি নিজেই থাকতে পারতেছি না। ফ্ল্যাট বেচে দিতেছি, পার্টি ঠিক হয়ে যায় যা। ফ্ল্যাট বিক্রি করা যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কেন এই বাড়িতে থাকতে চাও? চারটা মার্ডার করার জন্য আমি এই বাড়িতে থাকতে চাই। মার্ডার মানে চারটা মার্ডার? কই যাইতেছ? একটা খুন করতে। আজ মরবে লোটন। কি সুন্দর মানুষটা! আরে এর না মারলে সরকারি জিনিস সব তুমি খুন করতেছ? এখানে ওই শয়তান আমার পিছু নিয়েছে। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বস, এই ঠিকানায় খামটা এসেছে। লোটনের ছবি? আহ
শিখা আগুন কিরে, যন্ত্রণা হচ্ছে? যন্ত্রণা এর চেয়েও বেশি যন্ত্রণা তোরা সেদিন শিখাকে দিয়েছিলি। শান্ত নিরীহ নিষ্পাপ শিখা ভালোবাসা ছাড়া কিছুই বুঝতো না। যে গলা দিয়ে শিখা ভালোবাসার কথা বলতো সেই গলা তুই কেটে দিয়েছিলি। হ্যালো হ্যালো লোটন ভাই, ভাই আমাকে বাঁচান ভাই। লোটন কোথায় তুই? কি হয়েছে তোর? ভাই একজন আমাকে মারছে ভাই। আরে কে তোকে মারছে? কার এত বড় কলিজার পাটা? ভাই জলদি খোঁজ লাগাও, লোটন কোথায়? ভাই আমারে মাফ করে দাও, ভাই আমারে মাফ করে দাও। চুপ, সেদিন আমিও তোকে বলেছিলাম প্লিজ প্লিজ শিখাকে ছেড়ে দে, তুই আমার কথা শুনিসনি, তোরা শিখাকে মাফ করিসনি। এতদিন তোরা মানুষকে মেরে সেলিব্রেট করতি, এখন তোর মৃত্যু তুই সেলিব্রেট কর। ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ম্যান। এতদিন ছিলাম গুন্ডা, আর তোদের কারণে আজ থেকে আমি গুন্ডা দ্য টেররিস্ট। হ্যাপি জার্নি। Happy আমি জানতে চাই লোটনকে কে খুন করেছে। কে করেছে তা আমরা এই মুহূর্তে বলতে পারবো না, তবে 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 কি খুনের ধরন দেখে মনে হচ্ছে গতিশোধের নেশায় খুনি খুনটা করেছে, নয়তো এভাবে ওকে কষ্ট দিয়ে মারত না। এই মুহূর্তে আপনাদের একটু সাবধানে থাকা উচিত। এসপি, আমার নাম মেন্টাল
মানিক। বহু অপরাধের হোতা সন্ত্রাসী লোটন রহস্যজনকভাবে খুন হয়েছে। একটি নির্মাণাধীন ভবনের ছাদে হাই ভোল্টেজ বিদ্যুতের শক দিয়ে তাকে খুন করা হয়েছে। অপরাধ জগতের ডন মেন্টাল মানিকের আস্থাভাজন অনুচর বলে নিহত লোটনের পরিচিতি রয়েছে। কারেন্টে দুইটা তার প্লাস মাইনাস কইরা ওরে থ্যা ফালাইছি। টিভি বন্ধ করলেন কেন মামা? আপনি যদি এই ব্যাপারে কাউকে কিছু বলেন তাহলে ক্রাইম স্টোরির পরের পার্টের লেটেস্ট নিউজ আপনি হয়ে যাবেন মামা। আমার কথা তো শুনলে, এবার তোমার কথা বলো। আচ্ছা, ওই মেন্টাল মানিকের লোকজন তোমার পিছু নিয়েছে কেন? তোমাকে খুঁজতে প্রথম যেদিন কক্সবাজার এসেছিলাম, অনেক খুঁজে না পেয়ে সাগরপাড়ে গিয়েছিলাম। মেয়েটা কোথায় থাকে খবর নেই। ওই দিন থেকে মেন্টাল মানিক আমার পিছু নিয়েছে। ওই মেন্টাল মানিক শিখারও পিছু নিয়েছিল, ওকে না পেয়ে মেরে ফেলেছে। তোমাকে ওরা মারবে। ওরা বেঁচে থাকলে এরকম অনেক মেয়ের জীবন শেষ হয়ে যাবে। তাই আমিও ঠিক করেছি, ওদেরকে আমি শেষ করে দেব। কিন্তু ওদেরকে শেষ করতে গিয়ে তুমি নিজেও শেষ হয়ে যাবে জীবন। না তৃষ্ণা, ওরা আমাকে শেষ করতে পারবে না, আমি ওদের শেষ করে দেব। তবে এই মিশনে তোমার একটু হেল্প দরকার। শুধু হেল্প? তোমার জন্য তো আমার জীবনটাও দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ তৃষ্ণা, থ্যাংক ইউ। আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আমি নিশ্চিত আমাদের পুরনো কোনো শত্রু মাথা চাড়া দিয়ে উঠেছে। ওকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। ভাই, লোটন রে বোকা পাইছিল তাই ওরে খুন করার সুযোগ পাইছে, কিন্তু আমরা বোকা না।
আমাকে খুন করতে হলে ওরে আগে উপরে পাঠিয়ে দেবো। তারপরও আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? মা, সরি বস, মাফ করে দেন বস, মাফ করে দেন। খেলছিস? মা, তুমি ব্যথা পাওনি তো? না বাবা, অল্প ব্যথা পেয়েছি। তুমি ঘুরে চড়তে চাও? হ্যাঁ বাবা, চড়বো। আচ্ছা ঠিক আছে। এই যে আমার মামুনি ঘোড়াইছে, এ পাটা এখানে রাখো মা, সাবধানে মা, এই যে ঘোড়াইটা ধরো মামুনি, আমাকে ধরো, কি মজা, টক 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 ঘোড়ায় চড়ে আমার মামুনি, ঘোড়ো ঘোড়ো ঘোড়ো, ওদিকে পা রাখো, হ্যাঁ ওদিকে ধরো, হ্যাঁ সুন্দর করে ধরো মা, সাবধানে মা, আমার মা, এদিকে বসো মা তুমি। আচ্ছা বাবা। হ্যালো ভাই, আমি লোটনের লোক, একটা খবর আছে। কিসের খবর? লোটন যেই মেয়েকে ধরতে গিয়ে খুন হয়েছে, আমি সেই মেয়েকে খুঁজে পেয়েছি ভাই। বলিস কি? ওই মেয়ের সমস্ত খবর তুই আলদাফকে জানা, আজ আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত। হ্যালো, এই বেটা, ওই মেয়ের ঠিকানাটা বল তাড়াতাড়ি। আরে বস, এভাবে ঠিকানা দিয়ে কি কাজ হয়? আমি যখন ফোন করব তখন চলে আসবেন, মিস করেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ফোন পাইলেই চলে আসব, তুই ফোনটা রাখ। ওকে বস। মিসিং কেস, একটি মেয়ে 10 দিন হলো নিখোঁজ। ছবি আছে? এই মেয়ে 10 দিন হলো নিখোঁজ? জি স্যার, এই 10 দিন আমি ওকে অনেক খুঁজেছি। আপনি দয়া করে মেয়েটাকে একটু খুঁজে দিন না স্যার। ঠিক ঠিক আছে, তুমি বসো, আমি 10 মিনিটের মধ্যে ওয়্যারলেসে মেসেজ পাঠিয়ে আসছি। কি সমস্যা ভাই? খবর খুব খারাপ, একটা ছেলে থানায় এসে শিকার খোঁজ করছে, বলে ওই মেয়ে নাকি 10 দিন হলো নিখো। আমরা 6 মাস আগে যাকে শেষ করে ফেলেছি, কোনো চিহ্ন রাখিনি, সে কি করে 10 দিন আগে নিখোঁজ হতে পারে? আরে সেই প্রশ্নের উত্তর কেবল ওই পোলাই দিতে পারবো। তুই এক কাজ কর, ওকে অ্যারেস্ট করে কোর্টে চালান দেবার নাম করে সোজা আমার কাছে নিয়ে আয়, বাকিটা আমি বুঝবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে।
Happy Charlie! Oh my God! Last one, Amau. After a অবশ্যই অসি বিশুর খুনিকে চেনেন কারণ আপনাদের মধ্যে কেউ না কেউ অসি বিশুর খুন হওয়ার ব্যাপারটা দেখেছেন বলেন কে অসি বিশুকে খুন করেছে বলুন বলুন কে অসি বিশুকে খুন করতে দেখেছেন আমি দেখেছি আমি দেখেছি গুন্ডা দা টেরোরিস্ট তা তুমি সেই টেরোরিস্টকে চেনো চিনি না তবে দেখলে চিনতে পারবো কিলারের ফেস মনে আছে ফেসটা তুমি আমাদের আর্টিস্টের কাছে বর্ণনা করে বলতে পারবে হ্যাঁ স্যার পারবো চেহারাটা আমার মনে একদম গেঁথে আছে স্যার আকাশেষ কি শিওর এই সেই কিলার হ্যাঁ স্যার দাঁড়াও তুমি কিভাবে এত পারফেক্টলি ফেসটাকে ডিসক্রাইব করতে পারলে এই ফেসটা কোনোদিন ভোলার মতো নয় স্যার মিস্টার মানিক লোটনের ছবির পেছনে আমরা লেখা পেয়েছিলাম এক আর বিশুর ছবির পেছনে লেখা আছে দুই এই দুটো ছবিতেই আপনাকে দেখছি শুধু ওই ছবিতেই নয় মিস্টার মানিক আরো কিছু দেখার আছে
দেখুন, এটা হচ্ছে সেই কিলারের ছবি। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী আমাদের স্কেচ আর্টিস্ট সুনিপুণভাবে এঁকেছে। চেনেন ছবির এই লোকটাকে? না না, এসে বিষয় আমি তো এই ছেলেটাকে কোনোদিন দেখিনি। ওকে, পরবর্তীতে আপনাকে আমাদের দরকার হতে পারে। আজ আসি। এসে বিষয় আপনার ছবি। খোঁজ লাগা। আগুনের বাড়িতে যাকে পাবি তাকে আমার কাছে নিয়ে আসবি। এই মুহূর্তে যা। আগুন! এই আগুন, কোথায় তুই? বেরিয়ে আয়। এই তোমরা কারা? এইভাবে আমার বাড়িতে ঢুকছো? এই কথা কম, ক আগুন কই? আগুন? আরে কি কয় আগুন, এই আবার কেডা? এই অ্যাক্টিং করিস না, ভালো করে কইতেছি, আগুন কই ক? আরে কি ঝামেলা রে ভাই, আমি কইলাম তো আগুন নামে কাউর আমি চিনি না। বুঝছি, তোরে সাইজ করুন লাগবো। আমি কোথায়? আমি খোলা আকাশের নিচে কেন? আমার এত সুন্দর বাড়ি ঘর থাকতে? এই এই নমরু, তুমি আমার হেলান চুকা। বল, এই ছবির লোকটাকে আর এই লোকটা কোথায় থাকে নিশ্চয় তুই জানিস। বিশ্বাস করেন, আমি কে? আমার সদ্য গোষ্ঠীর কেউ আর চিনে না। সত্যি করে বল, ও কোথায় থাকে? আরে বস, কাকে আপনি তুলে নিয়ে এসেছেন? ও জানবে কি করে? খামাখা লোকটাকে মেরেছেন। কে তুমি? বস, আমার নাম জীবন। আরে ওই কিলারটাকে তো আমি চিনি, ওকে আমি নিজের চোখে খুন করতে দেখেছি। কত বড় ডাউট, নিজে খুন করছে আবার নিজে করে চিনে, মারাত্মক মেন্টাল সমস্যা। কি, তুমি ওকে খুন করতে দেখেছ? হ্যাঁ, আমি এসিপি সাহেবকে খুনির বর্ণনা দিয়েছি আর ওটা শুনে আর্টিস্ট ছবি এঁকেছে, আর ওই খুনি বলেছে এইভাবেই আপনার লোকদেরকে শেষ করে আপনার বুকে ভয় ঢুকিয়ে দেবে। ওই খুনির ক্যালকুলেশন একটুও ভুল না। আমি আপনার চেহারায় ভয় দেখতে পাচ্ছি। আমার মনে ভয় ঢুকাবে? সাহস থাকলে সামনে আসতে বল। ব্যাগ আপনার সামনেই তো বসেছে, চিনতে পারতেছি না, বোকা জানি। ও কি আমি চাই, যেভাবে যেখানে যখন ওকে দেখবে আমাকে খবর দিবে। ঠিক আছে বস, কিন্তু ওর খবর আপনাকে দিতে হলে তো আমাকে আপনার সাথে সব সময় থাকতে হবে। কেন? কারণ নেক্সট টার্গেট আপনি। কি বলছিস তুই? ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ম্যান। এতদিন ছিলাম গুন্ডা, আর আজ থেকে আমি গুন্ডা দা টেরোরিস্ট। কেতু? আরে বস, আমি তো জীবন, এটা আমার কথা না, ওর কথা, মানে ওই কিলারের কথা। আমি যা শুনেছি সেটাই আমি আপনাকে বলেছি। চলি, বাই। স্যার, এই খুনিরে কিন্তু আমিও দেখছি। কোথায়? কোথায়? এই যে এই ছবিতে। হ্যালো বস, আমি লোটনের লোক। ওই মাইয়ার কোনো খবর পাইছস? হ্যাঁ বস, ওই মেয়ের জন্যই তো আপনাকে ফোন দিলাম। আপনি এক্ষুনি সিগাল হোটেলে চলে আসুন। হ্যাঁ, সিগাল হোটেল, ঠিক আছে, আমি 15 মিনিটের মতো আসছি। ওকে ওকে, রাখ ফোন। ওকে বস। আলতাফ, এবার তোর পালা। অভিনন্দন বস। ঘটনা কি, আপনি কে? আমি আপনাকে ফোন করছিলাম বস, আমি লোটনের লোক। ও আচ্ছা, ওই মায়ার ঠিকানা বল।
বলবো বলেই তো ফোন করেছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনাকে দেখে একটি মেয়ে পাংখা হয়ে গেছে আর তাই এই গোলাপ ফুলটি পাঠিয়েছে। বলিস কি, কোন মেয়ে? ওই যে ওই মেয়েটি। সত্যি সত্যি তো পাঙ্গা হয়ে গেলাম। বস, কি হলো? নজর দেখি সরে না। ওই কস কি, সত্যি সত্যি ওই মাই আমাকে ভালোবাসে? কোন কি বস, বাসে মানে অবশ্যই বাসে। আপনার যদি মেয়েটারে পছন্দ না হয় তাইলে আমার লাগে একটু লাইন করে দেন না বস। আরে বেটা কয় কি, মায়ারে আমার নাকি পছন্দ হয়নি? আমি কেন আমার চোদ্দ বসে মায়ারে পছন্দ করব? তুই বেটা চাপ চাইপা যা। হাই হ্যান্ডসাম গাই, আমি তোমাকে অনেকদিন ধরেই ফলো করছি কিন্তু কিছু বলতে পারছিলাম না। তোমার মতো হ্যান্ডসাম ছেলেকেই তো আমার দরকার। আই লাভ ইউ হ্যান্ডসাম। বস, আরে বস, হা করে তাকিয়ে থাকলে হবে? আপনি আই লাভ ইউ না বললে মেয়েটা বুঝবে কি করে আপনি মেয়েটাকে ভালোবাসেন? আমি চেহারা দেখে সব ভুলে গেছি। অন যা ঘুমো। বলবেন মানে? বলুন, এক্ষুনি যান যান। দে 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 ম্যাডাম, আই লাভ ইউ। বস, এইখানেই স্টপ দেন। প্রথম দিন বেশি আগাইলে মাইয়া মনে করব আপনি একটা লুইচ্ছা বদমাইশ চরিত্রহীন। আমি একটু খবর নিয়ে দেখি মাইয়া আপনার দেখা গিয়ে কি কয়। ঠিক আছে, তুই খবর নে। ওকে, আমি তোরে ফোন করে জানি নেবো। ঠিক আছে। হ্যাঁ বস, বলেন। হয় শোন, আমি তৃষ্ণারে চাই, আমি ওরে ছাড়া বাঁচুম না। তৃষ্ণারে না পাইলে আমি আত্মহত্যা করুন। আপনার সিরিয়াল এখনো আসে নাই বস। হবে, আমি কোনো সিরিয়াল ফিরিয়াল বুঝি না। আমি ওরে চাই, তৃষ্ণারে বুঝায় বল আমি ওর জন্য সব কিছু করতে পারব। আপনি নিশ্চিত থাকেন বস? হ্যালো, মানিক বলছি। জি ভাই, আমি লোটনের লোক। ওর কোনো খবর পেয়েছিস? না, তবে আরেকটি খবর আছে, শুনলে আপনার চান্দি গরম হয়ে যাবে। চান্দি গরম? খবরটা কি ভাই? আপনি যে মেয়েকে পছন্দ করেন আমি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছি, কিন্তু আপনার ছোট ভাই আলতাফ তার পিছনে সবসময় লেগে আছে, সেও ওই মেয়েটিকে পছন্দ করে। আরে তুই তো মহা হারামি পিল্লা, এই বেটা ভাই ভাই প্যাচ লাগাতে চাস? ঠিকই বলছেন ভাই, আমি মহা হারামি, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10, তাই আপনাকে সাবধান করে দিলাম। এই তুই কাকে ধমক দেস, তুই জানিস আমি কে? দূর ভাই, আমি তো ভাবছিলাম আপনি অনেক চালাক, এখন তো দিয়ে আপনি একটা বোকাচোদা। শুনেন ভাই, ভালোবাসার মতো কোনো ভাই ভাই নাই, সবাই শত্রু। আমার কথা বিশ্বাস না হইলে ছবি পাঠাইতেছে এমএমএস কইরা দেখেন। অলতাব। জি ভাইজান।
একটা লোক আমাকে ফোন দিয়ে বলল, আজকাল তুই নাকি একটা নষ্ট মেয়ের পিছনে সময় ব্যয় করছিস। না ভাইজান, এসব মিথ্যে কথা। এরকম কোনো মেয়েকে আমি চিনি না। লোকটা মিথ্যে কথা বলেছে। ঠিক আছে তুই যা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। তার মানে ডাল মেয়ে কিছু কালো হয়। এই তুই দেখি শাকের করাত, যাইতেও কাটোস আসতেও কাটোস। এই বেটা, তুই ভাইজানকে আমার ভালোবাসার কথা কেন কইলি? এই কথাটাই তোমার গর্ধ ভাইজান রে কইলাম। কইলাম, ভাই আপনার ওই মেয়ে ভালোবাসে না, ভালোবাসে আলতাফ রে। আপনি তো অনেক মেয়ে নষ্ট করছেন। এটা ছোট ভাইয়ের ভালোবাসা, এটা নষ্ট করেন না, আদরে ছোট ভাইয়ের জন্য ছাইড়া দেন। ঠিক কইছস, খুব ভালো কথা কইছস। বলি তো ভালো কথাই, কিন্তু চরিত্রহীন মানুষের মাথায় গজাল ঢুকাইলেও ভালো কথা ঢুকে না। মাইয়া দেখলে জিবে পদ্মার জল পরে, বলল তিসটা আমার, ওর দিকে আলতাফ চোখ দিব তো ওরে মাইরা ফালামু। কি কইলি? তিসটা আমার, তিসটা আমার, আর কেউ তিসটারে পাইব না, তার আমি খুন করে ফালামু। আরে রাখো তোমার ফাঁকা চিৎকার, তুমি তোমার ভাইরে খুন করবা শুনলে ছাগলও পাছা তুইলে হাইসা কুল পাইব না। না না, তুমি বড় কাপুরুষ বস। হ্যাঁ বেটা, আমি কাপুরুষ না, আমার ভালোবাসা মরবো না, আমি ভাইজানকে মাইয়া আমার ভালোবাসা বাঁচাবো। সাব্বাস, বাঘের বাচ্চার মতো কথা। আলতাফ, তুই আমাকে মারার জন্য খুঁজছিস? আরে পাগল, আমি তুই এইখানে। আমার মাফ করে ভাইজান, একটা মেয়ের কারণে আমাকে খুন করতে চেয়েছিলি? ভাই হয়ে আপন ভাইকে মারতে চেয়েছিলি? ভাইজান, ভাইজান, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে ভাইজান। তুই ভালো করে জানিস আমার নাম মেন্টাল মানিক, আমি যে কোনো রোগের অ্যান্টিবায়োটিক। দাঁড়া, তোদের সবাই মোবাইল বন্ধ রাখ, যাতে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেলে আমি আমার সিদ্ধান্ত বদলাতে না পারি। ওকে শেষ করে দে, যা। আয় চল। অনেক আদর করে বড় করছে, এখন কঠিন ভাবে শেষ করে দিচ্ছে। মেন্টাল মানিক বলছি, আমি লোটনের লোক বলছি। মেজাজ ভালো নেই, কি বলবি তাড়াতাড়ি বল। তুই হাসছিস কেন? তুই যে চ্যাপে পড়েছিস তাই দেখে হাসছি। আরে গাধা, আমি লোটনের লোক না, তোর জমদূত। পরিচয় দে, আমি তোকে খুন করে ফেলবো। ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ম্যান। এতদিন ছিলাম গুন্ডা, আর এখন থেকে আমি গুন্ডা দা টেরোরিস্ট। গুন্ডা দা টেরোরিস্ট, গুন্ডা দা টেরোরিস্ট। তুই মরিসনি? না, তোকে ও তোর দলের সবাইকে মারতে এখনো বেঁচে আছি। শোন মানিক,
লোটন ও বিশুকে আমিই মেরেছি, আর তোর ভাইকে তোর পছন্দের মেয়ের সাথে আমি প্রেম করিয়েছি, যাতে তোর সাথে বিরোধ হয়। আমি আলতাফকে বুদ্ধি দিয়েছি তোকে মারতে, আবার আমি তোকে ফোন করে বলেছি তোর ভাই তোকে মারতে আসছে। এখন তুই তোর ভাইকে মারতে পাঠিয়েছিস, পারলে তুই তোর ভাইকে বাঁচা। ও মাই গড, আমি তো সবার মোবাইল বন্ধ রাখতে বলছি। হ্যালো, কিরে মেন্টাল মানিক, ভাইয়ের মৃত্যুতে কষ্ট হচ্ছে না? কেমন লাগে এখন? কাঁদতে থাক, বেশি করে কাঁদতে থাক, কারণ আমি তোর ভাইকে মারিনি, তুই মেরেছিস। তুই, তোর ভাই শেষ, এবার তোর পালা। আমি তোকে পৃথিবী ছাড়া করব মেন্টাল মানিক, আমি তোকে পৃথিবী ছাড়া করব। তুই এখন কোথায় কুত্তার বাচ্চা? আমি এখন তোর চারপাশে তোর মরণের ছায়া হয়ে আছি। চোরের মতো পেছন থেকে ছবল মারছিস কেন? সাহস থাকলে সামনে আয়, বাপের ব্যাটা হলে আমার চোখের সামনে আয়, তোকে আমি আবার জ্বালিয়ে পুড়িয়ে মারবো, আয় সামনে আয়। তোর যখন জমের চেহারা দেখার শখ হয়েছে, তখন আমি অবশ্যই চেহারা দেখাবো। আজ রাতে ব্লু মুন নাইট ক্লাবে আয়, তোর মরণকে তুই সামনাসামনি দেখবি। সবাই রেডি হ, আগুনকে দ্বিতীয়বারের মতো নাইট ক্লাবে শেষ করে দিতে হবে। জব্বার আর জীবনকে ফোন করে বল নাইট ক্লাবে আসতে, এটা আমার আদেশ।
গীতে বসাইয়া রসেতে রসাইয়া সোহাগে মাখাইয়া নাচব হুলালা একটাই তো সুন্দরী এই বাজারে আমি গরম মশলা ওই খুনি আগুনকে খুঁজে বের কর হবাই ওই খুনি আগুন এখানেই আছে এই ছবি দেখে প্রত্যেককে জিজ্ঞাসা কর ওরা কেউ ওকে দেখেছে কিনা যা এই দরজা দিয়ে যা মেন্টাল মানিক আমি নাইট ক্লাবে তোকে দেখছি তোর লোকজনকে দেখছি তোর মৃত্যুর সময় চলে এসেছে তোকে মেরে ফেলবো আমি আগুন এখানেই আছে এই মাত্র আমাকে ফোন করেছিল ও আমাকে দেখছে আমাদের সবাইকে দেখছে শোন সমস্ত পাগলি বের কর বের কর বের বের ফটাফট বের যাচ্ছি যাচ্ছি বের কর এদিকে যাচ্ছি 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 বের কর এই বের বের এই যাচ্ছি যাচ্ছি ভাই এই বের বের এই সবাই বেরো ভাই এইটা আপনি কি করলেন আমার তো মনে হয় সবার সাথে আগুনও বের হয়ে গেছে সবাই বাইরে যাও বাইরে গিয়ে দেখ আগুন কোথায় আছে কোনো ভাবেই যাতে পালাতে না পারে যা তাড়াতাড়ি যা চলো আমার সাথে আরে যা না তুই আগুনের সাথে মিলি আমার ছোট ভাইয়ের সাথে মিছে মিছে প্রেম প্রেম খেলা খেলেছিলি বল আগুন কোথায় আমি জানতে চাই বল বল না বল থাক তোর আগুনকে না হলে তোকে আমি খাড়ার উপর মেরে ফেলবো থাক এই আগুন জলদি সামনে আয় নইলে মেয়েকে আমি মেরে ফেলবো আয় ওই মেন্টাল মানিক সামনে তাকিয়ে দেখ আগুন তোকে মারার জন্য রেডি তাকিয়ে দেখ মেন্টাল মানিক আমি সেই আগুন যাকে তোরা মেরে ফেলতে চেয়েছিলি যার বুক থেকে নির্মমভাবে কেড়ে নিয়েছিলি শিকাকে আমার চেহারা বদলে গেলেও আমার প্রতিশোধের টার্গেট বদলাইনি কারণ নেক্সট টার্গেট আপনি তুই ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ম্যান এতদিন ছিলাম গুন্ডা আর এখন থেকে আমি গুন্ডা দা টেরোরিস্ট তোরা কে কোথায় আছিস জলদি ভিতরে আয় ওকে শেষ করে দে
আরে জব্বার, আমি তোকে বলেছিলাম জলদি আসতে, আর তুই এত দেরি করলি। আর একটু দেরি হলে তো গিয়েছিলাম মরিচ খেতে। হ্যাঁ তাই তো দেখলাম, আর দেখা চোখে মুখে ভেলকি লাগিয়া গেল। আরে কক্সবাজারের রাজা তুমি, আমরা ঢাকা থেকে পালাইলে তোমার কাছে আইসার শেল্টার নেই, আর তোমারে কক্সবাজারে মারতে চায় এইটা কেডা ভাই? আরে এটা কক্সবাজারের ছেলে না, এইটা একটা জাদুর ভেলকি। ভেলকি নাম বলে আগুন, চেহারা দেখে অন্য মানুষের। একবার বলে আমার নাম জীবন, আবার বলে আগুন। ও আমি কিছুই বুঝতে পারছি না রে, মাথার মধ্যে সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। দেখ তো ছেলেটাকে চিনিস কি না, ভালো করে দেখ। কিরে চমকে উঠলি কেন, চিনিস ওকে? হ্যাঁ ভাই, ওকে তো আমি চিনি, ওর নামই জীবন। কিন্তু ওরে, কিন্তু কি? ওকে তো আমি মেরে ফেলেছি, ও বেঁচে উঠলো কেমনে? হ্যাঁ ভাই, ওই যে আমাদের ভেজাল ঔষধ খেয়ে 10টা রোগী মারা গেছিল, ওই হাসপাতালের ডাক্তার সোনিয়ার একমাত্র ছেলে জীবন। ম্যাডাম এখানে 10 লাখ টাকা আছে, এটা হজম করে। আর আমাদের কোম্পানির ভেজাল ঔষধের বিরুদ্ধে যে ইনকোয়ারি রিপোর্ট করেছেন ওইটাও হজম করে ফেলুন। মামলা ডিসমিস। মামলা ডিসমিস না, মামলা আরো পোক্ত হলো। এখন টাকা দিয়ে রিপোর্ট চেপে রাখতে বলে ডাবল অপরাধ করেছেন, এবার ফাঁসির দড়ি থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। আরে ফাঁসিতে আমাদের চড়ানোর আগে তোকে দোজখে পাঠিয়ে দেব। আরে এসব কি বলছিস, আগুনকে আমি মেরে ফেলেছি সে বেঁচে উঠলো, তুই জীবনকে মেরে ফেলেছিস সেও বেঁচে গেল? হ্যাঁ ভাই, ওকে মেরেই তো আমি ঢাকা শহর ছেড়ে চিটাগাং পালিয়েছি। এখন তো আমার মাথায়ও জট লেগে যাচ্ছে। জট খোলাবার ব্যবস্থা কর। তোমার এই কিলিং মিশন এবার শেষ করো জীবন, তোমাকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। না তৃষ্ণা, ওই মেন্টাল মানিককে শেষ না করা পর্যন্ত আমার কিলিং মিশন থামবে না। হ্যালো হ্যালো, আরে জীবন। হ্যাঁ মামা বলো। আরে জীবন বাবা কোথায় তুমি? জীবন তোমার বাড়ি ঘর সব ভাঙ্গে পালাইতেছে, কোথায় তুমি? আরে সর্বনাশ করছে, তাড়াতাড়ি আসো, তোমার বাড়ি ঘর তো সব ভাঙ্গে ফেলাইতেছে। তৃষ্ণা আমি একটু আসছি। জীবন, এই জীবন, আরে বেটা ফোন পাইছস আর ভালোবাসা রেখে পালাইছস, এখন তোর প্রিয়তমা মাসুকাকে কে বাঁচাইবো? ইজ্জত জীবন দুটোই যাবে। নে কথা কহ। জীবন জীবন প্লিজ আমাকে বাঁচাও, এরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যালো, আমার নাম মেন্টাল মানিক, আমি তোমার মাকে দেব সুপার অ্যান্টিবায়োটিক। তোকে যে নতুন জীবন দিয়েছে তোর মা ডাক্তার সোনিয়া, এখন আমার হাতে বন্দি। কথা বল, বিশ্বাস হচ্ছে না? কথা বল, কথা বল। জীবন বাবা, জীবন মা, মা প্রেমিকার চেতে মার জীবন বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফরজ কাজ, কোনটা করবি?
প্লিজ আমাকে বাঁচাও, এরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার কাছে না আসলে আমি তোর মাকে নিয়ে ক্লাবে আইটেম সং করাবো। জীবন আগুন আর আগুন জীবন, এই রহস্যটা দয়া করে আপনি খুলে দিন। যে জীবনকে আমি মেরে ফেলেছিলাম সেই জীবন আবার বেঁচে উঠলো কিভাবে? যে আগুন কি আমি মেরে ফেলেছি সে আগুন আবার জীবিত থাকে কি করে? Can't understand. Explain me. Please explain. আমি আগুনকে বাঁচিয়ে রেখেছি, আমি আগুনকে জীবনের চেহারা দিয়েছি তোদেরকে মারার জন্য। জীবনকে বাঁচিয়ে রেখেছি আগুনের মধ্যে, আগুনই জীবন আর জীবনই আগুন। আর তোদের খুনের বদলা নেবে ওই জীবন রূপী আগুন। সে সুযোগ সে আর কোনো দিন পাবে না, তার আগেই তোকে আমি মেরে ফেলব। হ্যালো, এই আগুন। হ্যাঁ বাবা, আমি আগুন চাচ্চু নই, আমি জুই। জুই মা, তুই এখানে কি করিস মা? বাবা, আমি আগুন চাচুর সাথে সাগর পাড়ে খেলা করছি। তোর কিছু হয়নি তো মা? মামুনি যাও খেলা করে গিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, ওই মেন্টাল আগুন, এবার বল তোর মেয়েকে বাঁচাবি নাকি আমার বাড়ি পুরাবি? তৃষ্ণাকে মারবি না আমার মাকে শেষ করবি? কোনটা তোর ভালো মনে হয় ভেবে আমাকে জানা। আগুন, তুই আমার জুইকে মারবি না ভাই, আমি তোর সবাইকে ছেড়ে দিচ্ছি, আমি এক্ষুনি সবাইকে ছেড়ে দিচ্ছি। তুই আমার মেয়েকে কিছু করবি না ভাই, আমার মেয়েকে কিছু করবি না, প্লিজ 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 ভাই, ও ছাড়া আমার কেউ নাই ভাই। হ্যালো, এই থাম 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 থাম, আগুনের বাড়িতে কেউ আগুন দিবি না, দিবি না। এই থাম 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 থাম, আগুন দিস না, করছিস বসের হুকুম। হ্যালো বস, মেয়েটাকে ছাড় 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 বলছি, ওর গায়ে কেউ একটা ফুলের টোকাও দিবি না, ছাড় ছাড়। ঠিক আছে ঠিক আছে বস, এই এই ছাড় 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 ছেড়ে দে ওরে, ছাড়। এই 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 এই, পালা 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 পালা, আগুন আগুন। ভাই তোমার মা, তোমার বাড়ি, তোমার প্রেমিকা সব আমি ছেড়ে দিচ্ছি ভাই, তুমি শুধু আমার জুইকে ছেড়ে দাও ভাইয়া। তোকে আমি বিশ্বাস করি না মেন্টাল মানিক, তুই সবাইকে নিয়ে সাগর পারে হিমছড়িতে চলে আয়, আমি জুইকে নিয়ে তোর জন্য অপেক্ষা করছি। মাইন্ড ইট। মা,
সারা দেশ চড়ে বেড়ায় মেন্টাল মানিক, আর মেন্টাল মানিককে চড়াতে চেয়েছিলি তুই। এখন তোর মৃত্যুর পালা, এবার আর কোনো ভুল হবে না। এবার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি তোকে মৃত্যু যন্ত্রণা দিয়ে দিয়ে মারব। আমার নাম মেন্টাল মানিক, আমি এবার তোকে দেব শেষ অ্যান্টিবায়োটিক। Don't underestimate any man. এতদিন ছিলাম গুন্ডা, আর এখন থেকে আমি গুন্ডা দা টেরোরিস্ট। গুন্ডা দা টেরোরিস্ট। আপনাকে এই অবস্থা করেছে আগুন, আগুন মা, মা গো। জীবন, জীবন, জীবন। ওই মেন্টাল মানিক মরার আগে বলে গেল আগুন নাকি তাকে খুন করেছে, তুমি কি তাকে দেখেছ? জি। তাহলে তাহলে তোমাকে আমার দরকার হবে, আজ রেস্ট নাও, কাল একবার অফিসে এসো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? লাশগুলো গাড়িতে উঠানোর ব্যবস্থা করো। স্যার, আগুনকে গ্রেফতার করবেন না? আরে কিভাবে গ্রেফতার করব? আগুনকে তো ওই মানিকের দল 2013 সালের 21 আগস্ট বাসে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এই মরা মানুষকে গ্রেফতার করব কিভাবে? চলি চলি ইয়াংম্যান। এই চলো। এতদিন এই মধু মিলনের অপেক্ষায় ছিলাম, দেখলে মধুমালতি কেমন খাপে খাপ মিলে গেছে। আমি পুরো বিষয়টা চাই। তুমি তো দাওনি দেখাছিলাম, একা মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। তুমি তো দাওনি দেখাছিলাম।